তাগড়া নওজোয়ান দেখলে আফসুস লাগে, কেমনে মুসলমানের বাচ্চা মা বাপ থাকতে বেনামাজি হয়ে ঘরে ঘুমায় কেন? এটা কেমন মা বাপ? আমি তো প্রতিদিন বলি, প্রতিদিন একবার হলেও বলি কথা বাপ, যে ঘরে মা বাপ আছে মুসলমান অথচ তাদের ছেলে মেয়ে নামাজ না পড়ে ঘুমায়, আমার কাছে মনে হয় এরা কোনো মা বাপ না। এগুলো কোনো মা বাপের জাতেই করে না, এর কোনো অভিভাবকে না, এগুলো এ দুশ্মন সরাসরি। নিজের ছেলে আগুনে পুড়বে, আমার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলবে, আমি বাপ হইয়া মেরে নিচ্ছি, দেখতেছি যে আগুনে জ্বলবে, আগুনে পুড়তেছে, আগুনে ঝাঁপ দিচ্ছে, আর আমি বেঁচে থাকতে এটা মেনে নিচ্ছি, এটা মা হয় কেমনে? কথা বলেন না কেন? এটা বাপ হয় কেমনে? আপনারা ওই ঘটনা জানেন, অনেকে শুনছেন আপনারা, এক সাহাবীর মৃত্যুর সময় কালেমা বন্ধ হয়ে গেছিল, শুনছেন না এই ঘটনাটা? নবীজি খবর নিয়ে দেখছে তার মার সাথে কষ্ট, মনের কষ্ট। আমি সংক্ষেপে বলতেছি আর কি, মার কাছে গিয়া বলছে, মা, নবীজি নিজে বলছে, মা তোমার ছেলেটাকে মাফ করে দাও, ছেলেটা কালেমা বন্ধ হয়ে গেছে। মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছেলেটাকে মাফ করব না, সে আমারে বেশি কষ্ট দিছে। তার স্ত্রীর কথা শুনে, আমার উপর এই পর্যন্ত জুলুমের পর জুলুমই করে গেছে, আমি তারে মাফ করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, কথাটা বুঝেন, কোনোভাবেই মহিলা মাফ করছে না, মাফ করবে না বলতেছে, নবীজি হযরত বেলাল, হাদিস আছে হযরত বেলালকে নবী ডাক দিছে, বেলাল এদিকে আও, লাকড়ি আনো, আগুন লাগাও, আগুন ধরাও। হযরত বেলাল যখন নবী কথা বললেন বেলালকে, এই মহিলা তখন সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি আনবে কেন, আগুন ধরাবেন কেন? আল্লাহ নবী বললেন, তোমার ওই ছেলেকে আগুনে ফেলে দিব, এখন আগুনে জ্বালায় ফেলবো। মহিলা বলতেছেন, কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, মা, তুমি মাফ না করলে কালেমা ছাড়া একটু পরে মৃত্যু হলেই তার কবরে জাহান্নামের আগুনই তো জ্বলবে, তো যে আগুন একটু পরে জ্বলবে কবরে, সেই আগুন আমি এখানেই জ্বালাই দিই, আমি লাগাই দেই মা। দেখেন, যে মা এই পর্যন্ত সিদ্ধান্ত নিছে মাফ করবে না, যখন আগুনের কথা শুনছে, তো ওই মা সাথে সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, তবু আমি চাই না আমার ছেলে আগুনে জ্বলুক, জাহান্নামের আগুন তো পরের কথা, দুনিয়ার আগুনও জ্বলুক, আমি এটা চাই না, দিলাম মাফ করে। আল্লাহ নবী বলে, বেলাল দৌড়াও, দেখো, দেখো গিয়ে, গিয়ে দেখছেন ওই সাহাবি আলকামা, তিনি কালেমা পড়ছেন, কালেমা পড়তে পড়তে কিছুক্ষণ পরে গিয়ে ইন্তেকাল করছে। আমার বলার উদ্দেশ্য হলো ওই কথাইটা শুনে, যে এক মা যখন অনুভব করলো যে ছেলেটাকে আগুনে জ্বালায় ফেলবে, তখন মাফ করে দিছে। তাহলে মা বাপ তো তাকে বলে যে সন্তানের আগুন সহ্য করতে পারবে না, এটারই তো মা বাপ। তাহলে আপনারা বেঁচে থাকতে আপনারা বলেন বাপ, আপনাদের স্ত্রী, আপনাদের ছেলে মেয়ে যে ঘরগুলোতে বেনামাজি, আপনারা কিভাবে মেনে নিচ্ছেন? আমারে বলেন, আপনি কি রোজগার করলেন বাপ? আপনার পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, আপনি বলেন না, আপনার কামাইটা কি, আপনার অর্জন কি, বলেন না। আমার খাট বানাইছেন না, সোফা বানাইছেন এক সেট না, একটা বিল্ডিং করছেন না বাপ, ইট বালু আর সিমেন্ট লাগাইছেন না বাপ, এই তো না, কাছের প্লেট কিনছেন দুই ডজন, লবণের বাটি চারটা, একটা ডাইনিং টেবিল বানাইছেন না, ছয়টা চেয়ার বানাইছেন, এই তো না, সংসার সাজাইছেন না। আল্লাহর কসম, পরবর্তী 20 বছরের ব্যবধানে দেখবেন আপনার সাজানো, আপনার মৃত্যুর পরে 20 বছরের ব্যবধানে দেখবেন সংসারের সন্তানরা, জেনারেশন পরবর্তীরা আপনার হাতে গড়া কিচ্ছু রাখবে না, সব চলে যাবে, সব চলে যাবে, এগুলো থাকবে না। এই সোফা পৃথিবীর শ্রেষ্ঠ কাঠ দিয়ে যদি বানায়, পরবর্তী 20 বছরের ব্যবধানে এরপরের জেনারেশন বলবে ইডিয়ন সলেন, ঠিক কি না বলেন? এগুলো চলে না, তারা এগিয়ে মজবুত হলে কি সিডি ইডি ওল্ড মনে, ঠিক কিনা বলবে কিনা বলে। আমার দাদা মারা যাওয়ার 14-15 বছর পরে আমি একদিন আমার জ্যাঠাকে বলছিলাম, আমার জ্যাঠা এখনো বাইচে আছে আলহামদুলিল্লাহ, বলছিলাম, জ্যাঠা আমার দাদা যে মারা গেল, আমার দাদা তো বড় জমিওয়ালা মানুষ ছিলেন,
অনেক বড় বাড়িওয়ালা ছিলেন, আমার দাদার রেখে যাওয়া একটা ঘরের কিছু জিনিস আমারে কি একটু দেখাইবেন, একটা নুনের বাড়ি, একটা কাচের প্লেট, আমি একটু দেখব। আমার যেটা চোখের পানি ফেলে বলছিল, না ভাতিজা, তোমার দেখাইবার মতো আমার কাছে কিছু নেই। এই তো দুনিয়া। আপন বড় ছেলে তো বাবার একটা স্মৃতি তো তার কাছে নাই। তাহলে এই খাট পালং আর সোফা ফার্নিচার এটা বেশি দিন থাকবে না, কিন্তু সন্তান যদি নামাজি হয়, স্ত্রী যদি দিনদার হয়, আল্লাহর কসম তার এক একটা সেজদা তাকেও জান্নাতে নিবে, আপনাকেও জান্নাতে নিবে। তার এক একটা তসবি আল্লাহর ডাক আপনাকেও উপকৃত করবে, তাকেও উপকৃত করবে কিনা বলেন না? দয়া করে রহম করে, নিজের উপরে রহম করে। আমি বাপ আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত আমাদেরকে বহুবার বলছেন, আমি করে আমার হাতে ধরো তো বলছেন, বলো না চলেন আমরা বক্তা না হই, ওয়াইজ না হই, ফেরিওয়ালা হই, ফেরিওয়ালা আখেরাত ফেরি করতে আসছি, মনে করাই তো আসছি আপনাদেরকে। আপনারা ভুলে গেছেন আখেরাত, আপনারা ভুলে গেছেন চোখের সামনের এই কবরস্থান, আপনারা ভুলে গেছেন সেখানে কিছুদিন মধ্যে আপনি যাবেন, আমি যাব কিছুদিনের মধ্যে, এটা ভুলে গেছেন। অহুম আনিল আখেরাতে হুম গাফিলুন, আখেরাত থেকে গাফিল হয়ে গেছে, আখেরাত থেকে গাফিল হয়ে গেছে। এক একজন মুরব্বী বয়স্ক মানুষ, আপনি এখনো কিভাবে চা দোকানে টেলিভিশন দেখেন চাচা? লজ্জা করেন আপনার? আপনার সরম আসবে কোন দিক? চাচা বলেন না কেন? 60 বছরের বুড়া মিয়া আপনার সরম আইব কোন দিক? আপনি মরবেন কোন দিক? মরবেন কোন দিক? এখনো কেমনে বিড়ি খান, এখনো কেমনে সিগারেট খান, এখনো কেমনে কথাবার্তা বলতে গালিগালাজ করেন, এখনো কেমনে চা দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন? আপনি মরবেন না? কথা বলেন না, মরবেন না? কোন দিন মরবেন? 600 বছর পরে, 900 বছর পরে? তাইলে কবর কি দেখেন না আপনি? এত লাশ, এত জানাজা, এত কবর, এত দাফন দেখেও আপনার কলিজার ভিতরে আখরাতের ফিকির আসলো না, পরকালের বুঝ আসলো না? এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম মানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এরপরে বলে শুনেন, আগের কথা মনে আছে কিনা, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু দেখেন তো এর যে তার মনের চাহিদাকে হাওয়া নফসের কামনা বাসনা মন চা চায় এইটাকেই যে খোদা বানাইছে। আল্লাহ বলেন, অথচ আমি তাকে সব বিষয়ে যত উপযুক্ত জ্ঞান পৌঁছাইছি তার কাছে, কিতাবও দিছি, ব্যক্তিও দিছি বুঝাইবার, এরপরেও যেহেতু দুটোটারে বাদ দিয়া মনের চাহিদাকে সে খোদা বানায় ফেলছে, মন যা চায় আমি তাই করব। আল্লাহ বলেন, ফলে আমি আল্লাহ তাআলা তিনটা আচরণ করছি তার লগে। কয়টা আচরণ? তিনটা। এক, আদাল্লাহুল্লাহ, আমি তাকে গোমরা করে দিছি। দুই, ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি, তার কান আর তার দিল এটার মধ্যে মোহর মেরে দিছি, যা এটা দিলাম বন্ধ করে। আর বেঈমান মন চাইলেও কোনোদিন আর বদলাইতে পারছি না। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم رب العالمين قال بندا আমার বান্দা এমনটা হইও না বান্দা, আমার নাফরমানি করতে করতে আমি আল্লাহকে ভুলতে ভুলতে আমি কিন্তু একদিন তোমার নিজেকেই তোমার থেকে ভুলায় দেব। একদিন এমন হবে তোমার আর মনেই হবে না তুমি মানুষ, একদিন এমন হবে নাফরমানি করতে করতে তুমি ভুলেই যাবা তুমি মুসলমান, তুমি ভুলেই যাবা তুমি মরবা, তুমি ভুলেই যাবা তুমি আখেরাতে যাবা, তুমি ভুলেই যাবা তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন, এটাই ভুলায় দেব, তখন জিন্দগি হবে জানোয়ারের মতো, তখন জিন্দগি হবে কুকুরের মতো, তখন জিন্দগি হবে হাইওয়ানের মতো। আল্লাহ কোরআনে বলেন, ওয়া তাহসাবু আন্না আকতারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, নবী আপনি মনে করেন নাফরমান শুনে আর দিমাগ দিয়ে ভাবে? আল্লাহ বলে, না বন্ধু, না বন্ধু, ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবীলা, না রে বন্ধু,
নাফরমান শুনে না, নাফরমান ভাবেও না, বরং সে তো জানোয়ারের মতো, বরং তার চাইতে পথ ভ্রষ্ট। জানোয়ারের দেমাগে যে দূর আছে, এটার দেমাগে এদুর এদুর কোরআনের আয়াত। আল্লাহ আল্লাহ তাআলা মোহর মেরে দিবে। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলছেন, কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব কি, আল্লাহর সবচেয়ে বড় নারাজি শাস্তিটা কি? থাপ্পড় দেওয়া, মার দেওয়া, শাস্তি দেওয়া, কনুই দেওয়া, ফেরেশতা দিয়ে ফিডা দেওয়া, এগুলো কোনোটাই বড় আযাব না। দুনিয়ার সবচেয়ে বড় আযাব হলো ওই ব্যক্তি নিজেকেই নিজে ভুলে যাও, কারণ সে তো নিজেকেই ভুলে গেল। তুমি ভুলে গেলে, তুমি গুনাহ স্বাভাবিক বানায় ফেলছে, ভুলেই গেছে সে মুসলমান, মনেই নাই মুসলমান। এটা সবচেয়ে বড় শাস্তি আল্লাহ। আরেকটা আয়াত শুনে এরকম আল্লাহ বলেন, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيرا। আল্লাহ বলে, বান্দা শোনো, যে ব্যক্তি আমি আমার রাসূলের মাধ্যমে 23 বছরে হেদায়েতের সমস্ত রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পর আমার রাসূলের দিক নির্দেশনার বিরোধিতা যে করবে এবং ইমানদার মুমিন নেককাররা যেই পথে চলে এই পথের উল্টা পথে চলবে, এই দুইটা উল্টা, রাসূলের হেদায়েতের উল্টা চলে আর ইমানদার যে পথে চলে ওই পথের উল্টা চলে, আল্লাহ বলেন এই দুইটা উল্টা করার কারণে, নবীর উল্টা, ইমানদার মুত্তাকিদের উল্টা, আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলবো, সেদিন আমি তারে উল্টা পথেই চালাবো, আর ভাও হবার সুযোগ দেব না, ওয়া নুসলিহি জাহান্নাম, জাহান্নামেই ধাক্কা দিয়ে ফেলবো। যা এক লাঠি দিয়ে জাহান্নামে যা, তুরে বাদ, তোরে আর দিলাম না, তোরে আর বদলাবার সুযোগ দিলাম না, যা। তখন কি হবে? নাফরমানি অবস্থায় যদি মৃত্যু এসে যায় তার মানে তো জাহান্নামেই ফেলে দিবে, ঠিক কি না বলেন? নেশাখোর যদি নেশা অবস্থায় মৃত্যুই এসে যায় তো জাহান্নামেই তো চলে যাবে। উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত্রে এই জিন্দগির অবস্থাতে তওবা ছাড়া যদি মৃত্যু এসে যায় তো জাহান্নামেই তো চলে যাবে। সুদ ঘুষ মিথ্যা অবৈধ উপার্জন অবস্থায় যদি মৃত্যুই এসে যায় তো সে তওবা করলো কখন? তওবা করার আগেই তো স্টক করে নিয়েছে, ওটা বুঝছেই না, অথচ সিকিউরিটির টাকাটা সব রয়ে গেছে, তওবা তো করতে পারে। এই জন্য বাপ আল্লাহ তাআলা বলেন, নিজের মনের চাহিদা মতো, হাওয়া হাওয়া এটাকে বলে, ইত্তিবাউল হাওয়া, নফসের চাহিদা, মনের চাহিদা এটা মতো যে চলে, আল্লাহ বলে এক নাম্বার তাকে আমি পথভ্রষ্ট করে দেব, দুই তার অন্তর তার কান একবারে সিল মেরে দেই, বন্ধ করে দেই, এটাতে আর হক, এটাতে আর ভালো কথা, এটাতে আর আলো, এটাতে আর ন্যাক কথা কাজ ঢোকেই না, ভিতরেই যায়। আরেক হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কারো দিলকে এরকম বানাইয়া ফেলে যে কলসি উল্টাইয়া রাখলে যেমন হয় এরকম উল্টাইয়া দেয়, যার ফলে ওই কলসি উল্টাবার কারণে এক ফোঁটা পানি আর ওই কলসির মধ্যে জমে না, জমবে? এটা যদি আমরা উল্টাইয়া দেয় কলসি, বলেন না এক ঘন্টা কল চিপলে পানি জমবে না এক ফোঁটা, কেন? কলসি তো উল্টানো। আল্লাহ রাসূল বলছে অনেক নাফরমানের দিল অন্তর আল্লাহ এভাবে উল্টায়, একদম উল্টায়, আল্লাহ মাফ করে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে দিল সমূহের পরিবর্তনকারী মাওলা, দিল আমার আপনার দিনের উপরে মজবুত করে দাও। নবীজি দোয়া করেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবী এই দোয়া করেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক,
কোরআনে আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, রব্বুল আলামিন বলে বান্দা শুনে নাও, আমি রব্বুল আলামিন, বান্দার ইচ্ছা আর তার দিলের মধ্যে আমি আল্লাহ মাঝখানে বাধা দিয়ে দেই, আমি পাল্টে দেই, উল্টে দেই, উল্টে দেই। হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন মেরে দেব, দিল বন্ধ করে দেব, আর কোনদিন হক দিলে ঢুকবে না। এই হলো দুইটা। তিন নম্বর হলো ওয়াজালা আলা বাসারিহি গিশাওয়া, আর আমি আল্লাহ এই মনের চাহিদা মতো যে চলে তার চোখের উপরে আমি পর্দা দিয়ে দেব, পর্দা ফেলে দেব, আর দিন দেখবে না, আর মসজিদ দেখবে না, আর হালাল জিনিস দেখবে না, আর আল্লাহর কুদরত দেখবে না, আর ইবাদত দেখবে না, আর কোরআন দেখবে না, আর নামাজের অনুভূতি দেখবে না, কিছুই আর চোখে দেখবে না, দেখবে শুধু নারী, দেখবে মদ, দেখবে জুয়া, দেখবে ফেন্সিডি, দেখবে সুদের টাকা, দেখবে ইট, দেখবে বালু, দেখবে সিমেন্ট, দেখবে দুনিয়া দুনিয়া দুনিয়া। এরপর আল্লাহ তাআলা বলেন ফামান ইয়াহদিহি, এটা যেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন এমনটা যদি আমি বানায় দেই কাউরে, একে তো পথ ভ্রষ্ট করে দিলাম, পথ থেকেই অন্ধকারের দিকে ফেলে দিলাম, রাস্তাই ভুলাই দিলাম, দুই অন্তর এবং কান মেরে দিলাম, বন্ধ করে দিলাম, চোখের উপরে পর্দা দিলাম। এবার আল্লাহ নিজেই বলতেছে ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, এবার বলো তো আমি আল্লাহর পরে আর এই লোকটাকে কে হেদায়েত দিব? বলেন বলেন না বা, আল্লাহই যদি আপনার থেকে সরে যায় তো এরপরে আপনাকে হেদায়েত দিব। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পরে আর তাকে হেদায়েত কে দিবে? আল্লাহ বলেন এত কঠোর কথা বলার পরে, এত শক্ত শাস্তি বলার পরে বান্দা, এবার আমি তোমার কাছে জানতে চাই বান্দা, আফালা তাদাক্কারুন, তবুও কি তুমি উপদেশ গ্রহণ করবে না? তুমি কি একটুও ভাববা না? তুমি কি উপদেশ নিবা না? আল্লাহ বলে বান্দা এত কঠোর কথা বললাম, আমারে ভুলতে ভুলতে, আমার বন্দিগি ছেড়ে দিতে দিতে, মনের চাহিদা মতো চলতে চলতে একদিন আমি রব্বুল আলামিন পথ ভ্রষ্ট করে দেব, অন্তর বন্ধ করে দেব, কান বন্ধ করে দেব, চোখের উপরে পর্দা ফেলে দেব, আমি ছাড়া আর কেউ পথ দেখাবে না, তবুও কি উপদেশ নিবা না? তবুও কি একটু ভাববা না? তবুও কি ভয় করবা না? তবুও কি ফিকির করবা না? তো বলেন করবেন কিনা? বলেন বলেন না বলেন, আবার বলেন, আরো জোরে বলেন, কখন কখন বলেন, ভাববেন কখন? এখন এখন, আজকের থেকে ভাবেন, আজকের থেকে ভাবেন, নিজের ব্যাপারেও স্ত্রী সন্তানের ব্যাপারে।